কিং কোহলির জাদুতে ভারতে রুদ্রাশ্বাস, নাটকীয় জয়। ভারত পাকিস্তানের ম্যাচ উপলক্ষে মেলবোর্নে ভারত পাকিস্তানের মহারণ দেখতে উপস্থিত হয়েছে 90,000-এরও বেশি দর্শক। জয়ী দলের নাম ভারত। বিরাট কোহলির অপরাজিত অসাধারণ 82 রানের বড়ে পাকিস্তানের বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে ভারত। মেলবোর্ন এ দিনে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান করতে পারে পাকিস্তানেরা। লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের শেষ বলে এসে 6 উইকেট হারিয়ে 160 রান তুলে জয় নিশ্চিত করে ভারত। তবে এর মধ্যে ছিল অনেক নাটকীয়তায় ভরপুর। মেলবোর্নে এদিন কেবল দর্শক উপস্থিতি নয়, তাদের আনন্দ উদযাপনের মাত্রা ছিল এশিয়ান কোনো স্টেডিয়ামের গগনবিদারী চিৎকারের মতো। মাঠে উপস্থিত 90,000 দর্শক এদিনে পয়সা উসুল হয়েছে, আর সেই পয়সা উসুলের সবচেয়ে বেশি উসুল হয়েছে বিরাট কোহলির ব্যাটিং সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে। পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো খেলেন কিং কোহলি। পাকিস্তানের বিপক্ষে এদিনে ভারত এক পর্যায়ে 31 রানে হারায় 4 উইকেট। ভারতের হারটা যেন নিশ্চিত বলেই মনে হচ্ছিল, কেবল তাই নয়, শুরুতেই কোহলির ব্যাট টু বলে টার্নিও হচ্ছিল না তেমন। তবে সময়ের সঙ্গে নিজেকে খোলস থেকে বের করে আসেন কোহলি। শেষ 3 ওভারে যখন ভারতের 48 রান লাগে, তখন একের পর এক দুর্দান্ত শটে পাকিস্তানের বোলারদের দর্প চূর্ণ বিচূর্ণ করে কিং কোহলি। শেষ পর্যন্ত 53 বলে 6টি 4 ও 4টি 6-এর সাহায্যে অপরাজিত 82 রানের দুর্দান্ত ইনিংস খেলে জয় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। এমন দুর্দান্ত ইনিংস সত্যি আশ্চর্যজনক, নানা নাটকীয়তায় ভরপুর। রুদ্রশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত লাস্ট বলেই জয় পেতে হয় বিরাট কোহলির দল ইন্ডিয়াকে। তো বন্ধুরা, কেমন উপভোগ করেছেন ভারত পাকিস্তানের ম্যাচ? নিজের কমেন্টে জানাতে একদম ভুলবেন না।